আজকের মাহফিলে আমার আগে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন আপনাদের রাজশাহীর কৃতি সন্তান বিশিষ্ট মুফাসসির কোরআন মহতারা মাওলানা রেজাউল ইসলাম উজ্জ্বল সাহেব। হাজার হাজার মজেজার মধ্যে সবচাইতে উত্তম মজেজা হলো মহাগ্রন্থুল কোরআন। সুবহানাল্লাহ, বলেন না যে কথা আমি আপনাদেরকে বুঝাইতে চাই। আজকে নবী নাই, তাদের মজেজাও নাই, কিন্তু আমার আপনার নবী নাই, কিয়ামত পর্যন্ত এই মজেজা আছে না নাই? জোরে বলেন, কিয়ামত পর্যন্ত এই মজেজা আছে না নয়? আজকে এই মজেজা ধারণ করার জন্য হাজারো হাজারো হাফেজ এই জমিনের উপর আছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং তোমরা কয়েকজন নাস্তিক মুরতাদ আজকে যতই কোরআনের বিরুদ্ধে লাগো, তোমরা কখনো উৎখাত করতে পারবে না, আলকে কোরআনকে তোমরা দাবাই দিতে পারবে না, কোরআনের আলোকে বন্ধ করে দিতে পারবে না। যতদিন পর্যন্ত হাফেজ আছে, যতদিন পর্যন্ত মাদ্রাসা মসজিদ আছে, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে এই কোরআনের রস বাংলার মাধ্যমে বাংলাদেশের জমিনে বাস্তবায়ন করার মধ্য দিয়ে কোরআনকে হেফাজত করবে। এই আন্দোলনে যখন ডাক আসবে, কারা কারা রাজি আছেন, দু হাত তুলে আল্লাহকে দেখান। কোরআন হাদিস যেখানে আমরা আছি, সেখানে মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের 25 নম্বর পারা, সুরার নাম সুরা শুরা, এর 52 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে এই আয়াতের আলোকে আমরা বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করব। একটু দোয়া দিয়ে দেন সকলে, আমার জবান থেকে যাতে তাফসীর করার পরিবেশ করে দেন, এবং জবান থেকে যেটা আপনাদের শোনা প্রয়োজন সেই কথাগুলো আমার জবান থেকে বের করে দেন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা শুনতে এসেছি নির্ভুল, নিখুঁত, নির্ভেজাল গ্রন্থ, মহাবিশ্বের মহাবিস্ময়কর গ্রন্থ, মানব জাতির একমাত্র সংবিধান কনস্টিটিউশন মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলেন তো, এই কোরআন যিনি নাজিল করেছেন, এই মহান মনিবের নাম কি? সকলে বলেন, এই মহান মনিবের নাম কি? এ কোরআন যার উপর নাজিল করা হল, ইনি হল রাহমাতাল্লিল আলামিন, সমস্ত আলম জগতের তিনিও নবী। এই কোরআনুল হাকিমকে বলা হয় উম্মুল কিতাব। প্রাণীর ভাইরা আমার, যেমন মাতৃগর্ভে সন্তান থাকে, মাতৃগর্ভ থেকে যেমন সন্তান প্রসব হয়, অনুরূপভাবে আদম আলাইসাল্লাম থেকে শুরু করে নিয়া ঈসা আলাইসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে, সব নবী রাসূলের উপর যে কিতাবগুলা, যে সহিফা, যে ওহি নাজিল হয়েছে, সবগুলা সারমর্ম, জিস্ট, কথা, সারাংশ এই মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। যা কিছু অন্যান্য কিতাবে আছে সব সারমর্ম এই কিতাবের মধ্যে এসেছে। শুধু তাই নয় প্রাণের ভাইয়ের আমার, এই কিতাব এমন একটা কিতাব, আল্লাহর হাবিব বলছেন যে হাদিসটা সর্বপ্রথম আমি বললাম, আন সাহাল ইবনে সাদে সাইদি আনে নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মালাইহা। যে ব্যক্তি কিতাবের জন্য, তাফসীর মাহফিলের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য সামান্য একটু সময় এই প্যান্ডেলের নিচে ব্যয় করবে, এই সময়ের দাম ওই 7 আসমান এবং জমিন বিক্রি করলে এই সময়ের দাম হবে না। এখন আপনারা বলেন,
এখানে এসে লাভ আছে না নাই? লাভ আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কোরআন শুনতে এসেছি, কোরআন কত দামি! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনুস 58 নম্বর আয়াতে বলছেন, 11 নম্বর পারা, অল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিজালিকা ফালইয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবীগণ, তমাম পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন, কোরআনুল হাকিম এই মানুষ গোলার উপর নাজিল করে আমি দয়া করেছি, মায়া করেছি, রহম করেছি। কেমন দয়া মায়া রহম করেছি! তমাম পৃথিবীর সঞ্চিত ধনভাণ্ডার যদি একদিকে করা হয় আর কোরআনুল হাকিম যদি একদিকে করা হয়, কোরআনটাই দামি হয়ে যা। প্রাণের ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথা শোনার চেষ্টা করেন। আমরা যে ঈদগার মাঠে এই মাঠে বসে আছি, এই জমির দাম আছে না নাই? রাজশাহী শহরে লক্ষ লক্ষ কাঠা জমি, শুধু তাই নয়, ঢাকাতে কোটি কোটি লক্ষ কোটি টাকা কাঠা হলো জমি, ডেসমাল। এরপরে সৌদি আরবে জমি কেনা বেচা নাই, সৌদি আরবে সোনার খনি আছে না নাই? এরপরে দিনাজপুরে কয়লার খনি আছে না নাই? ব্যাংকে টাকা পয়সা আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দুনিয়ার মানুষ, তমাম পৃথিবীর সঞ্চিত ধনভাণ্ডার যদি একদিকে করা হয়, কোরআন যদি একদিকে করা হয়, কোরআনটাই দামি হয়ে যা। কি কোরআন আমরা আজকে শুনতে এসেছি! প্রাণের ভাইরা, আপনারা লক্ষ্য করছেন এই বিশাল প্যান্ডেল, আর এখন রাত, এই রাতকে আলোকিত করতে গিয়া দেখেন, এই প্যান্ডেল সাজাতে গিয়া সামান্য একটা সামিয়ানাকে ব্যবহার করতে গিয়া, উঁচুতে টানাতে গিয়া কতগুলা খুঁটি ব্যবহার করা হয়েছে লক্ষ্য করেছেন? কিন্তু একবার প্রাণের ভাইরা আমার, একবার দিনের বেলায় খোলা আকাশে চলে যান, যাওয়ার পরে সুবিশাল আকাশের মধ্যে একটু তাকিয়ে মাহবুদের দিকে লক্ষ্য করে বলেন, মাহবুদ, সামান্য একটা প্যান্ডেলে শত শত খুঁটি ব্যবস্থাপনা করা হয়েছে শুধু সামিয়ানাকে ধারণ করার জন্যে, কিন্তু ওই বিশাল আসমান, কানাডা চলে যায়, দুবাই চলে যায়, সৌদি আরব চলে যায়, ভারত, ইংল্যান্ড, কোথাও দেখবেন ওই সুবিশাল আসমানের কোনো খুঁটি নাই। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া জায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ, ওই মাঠে খাল বিলের মধ্যে গিয়ে দেখো, তমাম পৃথিবীর মধ্যে তোমাদের বসবাসের উপযোগী করার জন্য এই সাত আসমান আমি স্থাপন করেছি, সব জায়গায় চলে যাও, দেখো আসমানের কোনো খুঁটি নাই। মনে হবে আসমান হেলে আছে, কিন্তু সেখানে গিয়ে দেখো এত সুন্দর ব্যবস্থাপনা এই কারণে করেছি, কারণ এই কোরআন তোমাদেরকে দিয়েছি, হেদায়েতের কিতাব, এ কোরআন তোমরা মানবা আর আমাকে সেজদা দিবা, আমার আরও আদর্শের আলোকে চলবা, নবীর আদর্শের আলোকে জীবন বাস্তবায়িত করবা, এজন্যই এত সুন্দর ব্যবস্থাপনা করে জমিনটারে আমি সাজালাম সুশোভিত করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের দিকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই। এই আয়াত হলো 25 পারা, সুরার নাম সুরা শোয়া, সুরা আয়াত নম্বর 52। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا مَا كُنْتَ تَدْرِي مَا الْكِتَابُ كِتَابُ وَلَا الْإِيمَانُ وَلَكِنْ جَعَلْنَاهُ نُورًا نَهْدِي بِهِ مَنْ نَشَاءُ مِنْ عِبَادِنَا وَإِنَّكَ لَتَهْدِي إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দুনিয়ার মানুষ, নবীগো, আপনাকে আমি জিব্রাইলের মাধ্যমে কিতাবটা দিয়েছি, কিতাব কি জিনিস আপনি জানতেন না, ঈমান দিয়েছি, ঈমান কি জিনিস আপনি জানতেন না, এই কিতাব দিলাম, ঈমান দিলাম, এজন্যেই মানুষকে ধরে ধরে আপনি জান্নাতের জন্য, হেদায়েতের রাস্তা খুলে দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করেছি। সিদরাতুল মুনতাহা থেকে আজকে ডাইরেক্ট যখন মৃত্যু হয়ে যাবে, কোরআনের আলোকে যদি কেউ হেদায়েত পেতে চায়, হেদায়েত নিতে চায়, ডাইরেক্ট জান্নাতে যাওয়ার জন্যে আমি কোরআন নাজিল করেছি, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল এই কারণে করলেন যে কোরআন হলো হেদায়েতের কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 4 নম্বর পারা সূরা ইমরান 138 নম্বর আয়াত, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন। নবীগো, হাযা বায়ানুল লিন্নাস, এ কোরআন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হাত ধরে ধরে হেদায়েতের রাস্তা দেখানোর জন্যে, জান্নাতের রাস্তা দেখানোর জন্যে কোরআন আমি দীর্ঘ 23 বছরের নবীর উপর নাজিল করেছি। এ কোরআন মানবে যারা, হেদায়েত পাবে তারা, হেদায়েত পাবে যারা, জান্নাতে যাবে তারা। জোরে বলেন ঠিক কিনা আপনারা? এ কোরআন আমাদেরকে জান্নাতের সিঁড়িতে পৌঁছায় দিবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রথম নাম্বার পারা সুরার নাম সুরা বাকারা 38 নম্বর আয়াত, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবি'আ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দুনিয়ার মানুষকে আমি হেদায়েত দিয়ে জান্নাতে সিঁড়িতে নেওয়ার জন্য কোরআন নাজিল করেছি। প্রাণের ভাইয়ের আমার, এখন হলো অন্ধকার, দেখবেন অন্ধকার রজনীতে রাজশাহী কোচ যখন কোচেরা, বড় বড় গাড়ির কোচেরা যখন, নাইট কোচের ড্রাইভাররা রাজশাহী থেকে যখন ঢাকায় চলে যায়, গন্তব্যস্থলে চলে যায়, যখন সিরাজগঞ্জ ওই রোডে, যখন পাবনারের সিরাজগঞ্জের মাঝখানে বিশাল বড় একটা ব্রিজ আছে, যমুনা ব্রিজের যখন উপর উঠবে, তখন ঘন কুয়াশার মধ্যে, অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে গাড়িটা চলে যায়, তখন ড্রাইভারটা ওই গাড়ির ডিবার লাইটটা চালু করে দেয়। এ কারণে এই ডিবার লাইটটা যখন চালু করে দেয়, ওই ডিবার লাইটের আলোটা ঘন কুয়াশা আর অন্ধকার কাটায়ে কাটায়ে যেমনটিভাবে ওই ড্রাইভারকে রাজশাহী থেকে ঢাকায় পৌঁছায় দেয়, অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিম আমাদেরকে দিলেন দীর্ঘ 23 বছরে। এই কোরআন মানবে যারা, হেদায়েত পাবে তারা, কোরআন মানার মাধ্যম দিয়ে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সিঁড়িতে আমাদেরকে পৌঁছায় দিবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। আজ
আমাদের সন্তানেরা কোরআনের বিপদগামী হয়ে যায়, সমাজ থেকে কোরআনের আলোকে আলোকিত হতে হেদায়েত নিতে একটু পিছপা হয়ে যায় আমাদের সন্তানেরা। মা বাবারা বড় বিচলিত এই সন্তানগুলা নিয়ে, জোরে বলেন ঠিক কি না? মা বাবারা বড় বিচলিত, মা বাবারা সেজদা দিয়ে তাহাজ্জতের নামাজ পড়ে যায় নামাজে বসে বসে ডুকরে ডুকরে করে কেঁদে বুকটা ভিজিয়ে দেয়। কিন্তু আমি তাদেরকে আহ্বান জানাবো, আপনার সন্তানকে যদি হেদায়েতের রাস্তায় আনতে চান, সঠিক লাইনে আনতে চান, বা যারা সন্তান আছেন, যুবক ভাইরা আছেন, তারা যদি সঠিক লাইনে থাকতে চান, আসতে চান, তাহলে কেবলমাত্র এই কোরআনের কাছেই আসতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। প্রাণীর ভাইরা, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কেউ কণ্ঠ উঁচু করতে চায় তাহলে আল্লাহু আকবার শব্দ যেন আগে বলে। সুবহানাল্লাহ বলেন না? সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যদি তোমরা হেদায়েতের রাস্তায় তোমাদেরকে এখানে এনেছেন, জোরে বলেন তো কে? এই সামিয়ানার মধ্যে এনেছেন, জোরে বলেন তো কে? এই সামিয়ানার মধ্যে যারা এসেছে তারা হেদায়েত পেয়েছে, এটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যারা এসেছে তারা এখনই জান্নাতে পৌঁছে গেছে। এখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এই হেদায়েত দিলেন, জোরে বলেন তো কে? শুধু এই সামিয়ানার মধ্যে আসার কারণে চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। কারণ হলো, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছেন মানব দেহের মধ্যে এক নয় দুই নয় 86টা জায়গায় আল্লাহু আকবার শব্দ আছে। কত জায়গায়? 86টা জায়গায়। আপনাদের এলাকার বিজ্ঞান, এই নাসার বিজ্ঞান, এই মহাকাশ যারা গবেষণা করে, এই বিজ্ঞানগুলো বলছে আজকে মানব জাতিরা সর্বোচ্চ মঙ্গল গ্রহে পর্যন্ত আজ কোনো পৌঁছতে পারে নাই, তথ্য নিতে পারে নাই। কেবল তারা চাঁদে গেছে, ইন্ডিয়াতে কিছুদিন গেছে নাসার বিজ্ঞানীরা চাঁদে। কিন্তু কোনো ব্যক্তি যদি আমি আবারও বলি, কোনো ব্যক্তি যদি এই সামিয়ানার নিচে বসে আল্লাহকে একবার আল্লাহ শব্দ বলতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাত আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, আরশে আজিমের মালিকের কাছেই আল্লাহু আকবার শব্দ পৌঁছে যায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আলহামদুলিল্লাহ। আপনারা রাগ করতেছেন? কোরআন আয়াত হবে আর আল্লাহু আকবার বলবেন, কি বলবেন? আল্লাহু আকবার। দুই হাত টান টান করে বলেন লিল্লাহে তাকবীর, দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। الذين يستمعون القول فيتبعون احسنا اولئك الذين هداهم الله। الله سبحانه وتعالى বলছেন, الذين يستمعون القول, আলেম ওলামা আছেন, আবুল কালাম আজাদ ভাই আমার প্রিয় ভাই, সম্মানিত শ্রদ্ধাভাজন ভাই আসেন, এটা ইয়াস্তামিওনা, এটা মোজারের সিগা, অর্থাৎ যে ব্যক্তি সামিয়ানার নিচে বসে আজকে কোরআন শোনার জন্যে নিয়তে আসতে পারবে, প্রত্যেকটা অক্ষরের পেছনে পেছনে দশ দশটা কমসে কম সওয়াব দিবেন। জোরে বলেন তো ওই মহান মনিবের নাম কি? এটা মজারের সেগা, আল্লা জিনা ইয়াস্তামি অনাল কওলা, যে ব্যক্তি এখন আসবে, ভবিষ্যতে আবার আসবে, ওই ব্যক্তি যে রাস্তায় যাবে হেদায়েত দিবে, জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই বান্দার আমল নামায় একবার আল্লাহু আকবার বলবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমসে কম অক্ষরের পিছনে পিছনে দশ দশটা সওয়াব দিতে দেরি করি না। আরেকবার বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার,
আমি আপনাদেরকে বোঝাইতে চাই, আমরা সওয়াব নিয়ে আমলনামা ভারী করার জন্য এসেছি। এখানে কাউকে খুশি করার জন্য নয়, কেবলমাত্র যাকে খুশি করার জন্য এসেছি ওই মহান মনিবের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সওয়াব দিবেন। প্রত্যেকটা অক্ষরে অক্ষরে যতগুলো আয়াত তেলাওয়াত করলাম, অক্ষরের পেছনে পেছনে কমসে কম দশ দশটা করে সওয়াব দিবেন, চিৎকার দিবে, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি হুজুর এত সওয়াবের কথা বলেন, এই সওয়াবটা দেখতে কেমন? এই লাউয়ের মতো ওজন না একটা ইট পাথরের মতো ওজন? নবীজি বলছিলেন, সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, এক একটা সওয়াব আপনাদের আমল নামায় কিয়ামতের দিন তুলে দেওয়া হবে তুর পর্বতের সমান। সুবহানাল্লাহ, আমি চলে যাওয়ার পর বলেন, এক একটা সওয়াব তুর পর্বতের সমান। এই মানব মণ্ডলীকে, আমাদেরকে, আপনাদেরকে ধরে ধরে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থাপনা করেছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রাণীর ভাইয়েরা আমার, কষ্ট পাচ্ছেন আপনারা? আপনাদের এলাকায় আশপাশে মাদ্রাসা আছে না নাই? এই দাখিলির একটা মিশকাত শরীফে একটা কিতাব পড়ানো হয়, নাম হলো মিশকাত। মিশকাতের কয়েক পৃষ্ঠা পর 30-40টা হাদিস আছে। এখানে একটা হাদিস পাবেন, যতই খারাপ লোক হোক যদি তাফসিরুল কোরআনুল হাকিমের মাহফিলে আসে বা কোরআন শুনে, তাহলে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে যতই খারাপ লোক হোক তাকে সওয়াব দিবেন। জোরে বলেন তো কে? জোরে বলেন আল্লাহর নামে এত আসতে কেন? বদর প্রান্তরে যদি আল্লাহর নাম আসতে হতো তাহলে মুসলমানের বিজয় হতো না। কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমানের আওয়াজ আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়েছে। ফেসবুক, ইউটিউব, টুইটার যত মাধ্যম আছে, যখন ফেসবুকে আজকে ফারহান আহমেদ জোভান, আজকে যখন এই রূপান্তর নাটকের মাধ্যমে মানুষকে বিপদগামী করতে চাচ্ছে, তখন আল্লাহু আকবার এই ধ্বনি দ্বারা তাকে আমরা তওবার পথে ফিরিয়ে আনার চেষ্টা করছি। আল্লাহর কাছে দোয়া করি সে যেন ফিরে আসে, তাছাড়া সুস্পষ্ট কুফরের মতবাদের দিকে ফিরে যাবে। তোমরা যতই চেষ্টা করো, যতদিন বাংলার জমিনে তাফসীর মাহফিল হবে, যতক্ষণ বাংলার জমিনে মসজিদ মাদ্রাসা আছে, ততদিন পর্যন্ত তোমরা মানুষকে কোরআন থেকে ফেরাতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন আপনারা? প্রিয় ভাইরা আমার, এই কোরআন সাধারণ কোনো কিতাব নয়, অসাধারণ বিস্ময়কর কিতাব। কিতাব যখন নাজিল হয় তদানীন্তন সালে 12 জন কবি, ভালো করে খেয়াল করেন, 12 জন কবিকে ডেকে যদি বলা হতো এই বিষয়ের উপর কবিতা লিখো, 12 জন কবি কবিতা লিখত, একজনার কবির সাথে কবিতার সাথে আরেকজনার কবিতার মিল হতো না। সুবহানাল্লাহ, বলতে পারেন না? সেই যুগে কত ট্যালেন্ট কবি ছিল, ট্যালেন্ট জাদ্রেল কবি ছিল। তারপরেও ঠিক ওই মুহূর্তে এই কোরআনুল হাকিম নাজিল হয়, সুবহানাল্লাহ বলতে পারেন না? ওই কবিরা, ওই আবু জেহেলের, ওই উদ্বার সাইবারা আমার নবীকে পাগল বলেছিল, নাউজুবিল্লাহ বলবেন না, বলেছিল, যারা হাজি হজ করতে আসতো হাজিদেরকে পানি পান করাতো আর বলতো, হাজিরা আজকে ওখানে পাগল আছে, ওখানে যাওয়া হবে না। একটু নাউজুবিল্লাহ বলেন না? জাদুকর আছে, যাওয়া হবে না, কবি আছে, যাওয়া হবে না। কথা বলেন, যারা জাদুকর কবি এদের কিন্তু নোংরামি চরিত্র হয়, এটা কথা বলেন না কেন আপনারা? কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কথার জবাব এক লাইনে দিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونَ আমার
নবী পাগল নয়। তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 29 নম্বর পারা সূরা কলম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সমস্ত পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে যত চারিত্রিক সৌন্দর্যময় মানুষ আছে সবার মডেল হলো আমার আপনার নবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উত্তম চরিত্র দিয়া আমার আপনার নবীকে পাঠানো হয়েছে, তার উপর দেওয়া হয়েছে কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবার সূরা মায়দায় ঢুকে গেলাম, সূরা মায়দা 6 নম্বর পারা, قد جاءكم من الله نور وكتاب مبين। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন قد جاءكم من الله نور وكتاب مبين। এই কিতাব দিয়েছি, কিতাব হলো লাইট, কিতাব হলো ফোকাস, কিতাব হলো আলো। এই কিতাবটা যেখানেই যাবে সেই জায়গাটাই আলোকিত করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আলোটা যদি আমার আপনার মধ্যে ঢুকে যায়, আপনি আলোকিত হয়ে যাবেন, আপনি জান্নাতি ব্যক্তি হয়ে যাবেন। এই কিতাবটা যদি আমার পরিবারের মধ্যে ঢুকে যায়, পরিবারটা আলোকিত হয়ে যাবে। এই কিতাবটা যদি সমাজের মধ্যে ঢুকে যায়, সমাজটা আলোকিত হয়ে যাবে। কিতাবটা যদি দেশের মধ্যে ঢুকে যায়, 300 জন সংসদ সদস্যর মধ্যে যদি ঢুকে যায়, গোটা বাংলাদেশ জান্নাতে পরিণত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিতাব হলো আলো, এটা লাইট। প্রাণের ভাইয়ের আমার, আমি আরেকটু কথা বলে আমি আপনাদেরকে আবার আলোচনায় নিয়ে যেতে চাই। এই যে এই প্যান্ডেল অন্ধকার দূর করার জন্য কতগুলো আলো জ্বালানো হয়েছে খেয়াল করেন, শত শত আলো জ্বালানো হয়েছে, কথা বলেন ঠিক কি না? অনুরূপভাবে খেয়াল করেন, অনুরূপভাবে আদম আলাইহিসাল্লাম থেকে শুরু করে নিয়া ঈসা আলাইহিসাল্লাম পর্যন্ত এই জমিনের মধ্যে আলো জ্বালানো হয়েছে নবীদের দ্বারা। সুবহানাল্লাহ বলতে পারেন না? সব নবীকে ওহি দেওয়া হয়েছে, ওহি দ্বারা নবীরা চলত, কিতাব দেওয়া হয়েছিল, সহিফা দেওয়া হয়েছিল। 313 জন নবী রাসূল এসেছিল এই জমিনে, সকলকে কাউকে কিতাব দেওয়া হয়েছে, কাউকে সহিফা দেওয়া হয়েছে, কেউ কেউ সরাসরি ওহি নাজিল করা হয়েছে। সবগুলা এক একটা নবী, এক একটা আলো, এক একটা লাইট, এক একটা ফোকাস। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আগামীকাল 6টার পরে, সকাল 6টার পরে এই লাইটগুলার কোনো কাজে আসবে না। এই যে হাজারো লাইট আপনি দেখতেছেন অন্ধকার দূর করার জন্য, ঈসা আলাইহিসাল্লাম থেকে শুরু করে নিয়া বিশ্ব ঈসালাই আদম আলাইহিসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে সবগুলা লাইট নিয়ে এসেছে এই সমাজ থেকে অন্ধকার দূর করার জন্যে। কিন্তু সকাল যখন হয়ে যাবে তখন কিন্তু ভাইরা লাইট আর দরকার নাই, তার কারণ সূর্য উঠে গেছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সূর্য আমাদেরকে দিলেন, এই সূর্যটা বিশ্বনবী রাসূল আকরম সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবে না। এই কিয়ামত পর্যন্ত মানুষ যদি হেদায়েত নিতে চায় তাহলে কোরআনুল হাকিমের কাছে আসতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বুঝাইতে চাই হেদায়েত নিতে গেলে একমাত্র কোরআন ছাড়া অন্য কোথাও গেলে হেদায়েত পাওয়া যাবে? মনে রাখবেন, এই চেয়ারম্যান সাহেবের কাছে গেলে হেদায়েত পাওয়া যাবে? আমি হুজুর যতই বড় জুব্বা পড়ি আমার কাছে কোনো হেদায়েত? সভাপতি মহোদয়ের কাছে কোনো হেদায়েত? যত বড় আলেম ওলামা, পীর সাহেব, বুজুর্গ, মসজিদের ইমাম, খতিব, মহতামিম,
কারো কাছে হেদায়েত নাই, হেদায়েতের মালিক একমাত্র, জোরে বলেন তো কে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাকে কিতাব দিয়েছি হেদায়েতের জন্য। কেন হেদায়েত নাই? একটা কথা মাথায় রেখে আজকে চলে যাব, একটা কথা মাথায় রাখেন, বেশি ওয়াজ শোনার দরকার হবে না। পৃথিবীতে যত নবী রাসুল এসেছে, সব নবী রাসুল এবং আমার নবী মানুষকে হেদায়েতের জন্যই এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? সর্বশেষ আখেরি জামানার নবী এসেছে কোরআনুল হাকিম দিয়ে মানুষকে হেদায়েতের জন্য। মানুষ ছাড়া যত প্রাণী আছে, যত জীবজন্তু আছে, সব প্রাণী এবং জীবজন্তুকে হেদায়েত দিয়েই আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না? কিন্তু একমাত্র প্রাণী মানুষ, একমাত্র জীব মানুষ যাকে হেদায়েত পেতে হলে কোরআনের কাছে আসতে হয়, সুবহানাল্লাহ বলেন না? প্রাণের ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, এই যে মৌমাছির চাক, এই মৌমাছিটা এখান থেকে এক নয় দুই নয় তিন কিলোমিটার দূর পর্যন্ত মধু আরোহণ করতে যায়, সুবহানাল্লাহ বলেন? তিন কিলোমিটার দূর থেকে যখন একটা ফুলের উপর মধু আহরণ করে, করার পরে তিন কিলোমিটার দূরের যে চাকের মধ্যে তাকে যেতে হবে, এই হেদায়েত যিনি দিলেন ওই মহান মনিবের নাম কি? প্রাণের ভাইয়েরা আমার, উদাহরণ দিলে সহজ হয়ে যাবে। আমাদের মধ্যে দেখবেন কোনো মুরগি যখন ডিম পাড়ে, যখন ডিম পাড়ে নির্দিষ্ট দিনে যখন মুরগি বাচ্চা ফোটাবে, খুব ভালো করে খেয়াল করেন, এই মুরগির নিচে যখন ডিমগুলা চলে যায়, মা মুরগি তাপ দিতে শুরু করে, ওখানে কিছু মুরগি ডিমের মধ্যে মুরগির ডিম কিছু দিয়ে দেন আর হাঁসের ডিম কিছু দিয়ে দেন, নির্দিষ্ট একটা দিনের মধ্যে দেখবেন কিছুদিন পর ওই মুরগির তাপ দেওয়ার মধ্য দিয়ে এবার ডিম থেকে বাচ্চাগুলো বের হয়ে আসে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি যখন এক মিনিটও বয়স নয় ওই মুরগির, মুরগির সামনে আপনি পাথরের কুচি আর চাউলগুলা মিক্সার করে মুরগির সামনে দিয়ে দেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যে বাচ্চাটার এক মিনিটও বয়স হয় নাই ওই মুরগির বাচ্চা, আল্লাহর কসম, পাথরের কুচির উপর ঠোকর মারবে না, শুধুমাত্র ঠোকর মারবে ওই চাউলের কুচির উপর, জোরে বলেন তো ঠিক কিনা? এক মিনিটও বয়স যে মুরগির নয়, মুরগির বাচ্চার নয়, ওই মুরগির বাচ্চার চাউলের খুঁচির উপর, চাউলের খুঁচির উপর ঠোকর মারতে হবে, এই হেদায়েত যিনি দিলেন ওই মহান মনিবের নাম কি? প্রাণের ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, এবার হাঁসের বাচ্চা কিন্তু ওইটা মুরগি খাবে না, চাউলের উপর ঠোকর মারবে না, সে খালি ডোবার পুকুর খুঁজবে। ছোট্ট হাঁসের বাচ্চাটা ডোবার দিকে গেল, আজকে পুকুরের দিকে গেল, নদীর দিকে গেল, যে হেদায়েত দিল ওই মহান মনিবের নাম কি? জিওগ্রাফি চ্যানেলে দেখলাম কিছুদিন আগে বানরের যখন প্রসব বেদনা উঠে যায়, প্রাণের ভাইয়েরা আমার দিকে লক্ষ্য করেন, এইরকম দুইটা এইরকম আমার দিকে লক্ষ্য না করলে ওয়াজ বুঝতে পারবেন না। একটা বানরের প্রসব বেদনা যখন উঠে যায়, এইরকম দুইটা ডালের মধ্যে বানর দুই দিকে পা বাঁধিয়ে দেয়। এবার বাদম প্রসব বেদনাগত বানর যখন তার প্রসব বেদনা উঠে যায়, বাচ্চা বানর, নবজাতক বানর যখন আস্তে করে বের হয়ে যায়, বাচ্চা বানর ওই মার পেট থেকে সর্বপ্রথম সামনের দুই হাতটা বের করে দেয়, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই মা বাচ্চা বানর দুই হাত দিয়ে যখন ওই দুই ফেনা আলা ডালটা ধরে, যখন মা বানর বুঝতে পারে আমার নবজাতক বাচ্চাটা ওই ডাল ধরেছে, তখন মা বানর এক ডাল থেকে আরেক ডালে লাফ মারে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা বানর লাভ মারতে হবে, আর বাচ্চা বানর ডাল ধরতে হবে, ঝুলিয়ে পড়তে হবে, হেদায়েত যিনি দিলেন ওই হেদায়েতের মালিক, জোরে বলেন তো কে? ওই খুঁটিহীন
নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছো ওগো আল্লাহ, শুকর তোমার আমারে যে মুসলিম করেছো। ঠিক কিনা প্রাণের ভাইয়ের আমার? আমি আপনাদেরকে বোঝাইতে চাই, দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষকে হেদায়েত পেতে হলে কোরআনের কাছে আসতে হবে, কিন্তু মানুষ ছাড়া যত প্রাণী আছে সব মানুষকে হেদায়েত দিয়েই পাঠিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেমন ধরনের হেদায়েত পেয়েছিলেন প্রাণের ভাইয়ের আমার? বিশ্ব নবীর একজন ইয়াং সাহাবি, যুবক সাহাবি, যুবকদেরকে আল্লাহ ভালোবাসতেন, নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবীজি একদিন খানা খাইলেন, দাওয়াত খাইলেন। খাওয়ার পর দস্তরখানায় হাতটা তিনি মুছলেন, পরিষ্কার করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন থেকে ওই দস্তরখানাটা নিয়ে ঘুরে বেড়ায়। ওই দস্তরখানা যখন ময়লা হয়ে যায় তখন সে আগুনে নিক্ষেপ করে। আগুনে ওই দস্তরখানা পোড়া তো দূরের কথা, বরং সাবান দিয়ে ধৌত করলে যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এবার দস্তরখানা আগুনে নিক্ষেপ করলে ওই রকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো এই দস্তরখানার কেরামতি কি, এই দস্তরখানার রহস্য কি, আগুনে দিলে পুড়ে না কেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, বিশ্ব নবী রাহমাতাল্লিল আলামিন আমার বাড়িতে একদিন দাওয়াত খাইলেন, দাওয়াত খাওয়ার পর এই দস্তরখানাটায় হাতটা পরিষ্কার করলেন। যেদিন থেকে নবীজি এই দস্তরখানায় তার হাতের ছোঁয়াটা লেগেছে সেই দিন থেকে এই দস্তরখানায় আগুনে নিক্ষেপ করলে পুড়ে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বুঝাইতে চাই যে দস্তরখানা নবীর টাচ লাগার কারণে, নবীর হাতের স্পর্শ লাগার কারণে যে দস্তরখানা আগুনে পুড়ে না, ওই নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন যদি আমি বুকে ধারণ করি, আপনি বুকে ধারণ করেন, আল্লাহর কসম আপনাকেও জাহান্নামের আগুন টাচ করবে না। প্রাণের ভয়ের আমার, লক্ষ্য করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, এই কিতাব দ্বারা তোমরা এই সমাজে লাইট জ্বালাবা, আলো জ্বালাবা, ফোকাস জ্বালাবা। এই কিতাব দিয়েই তোমাদেরকে হেদায়েত নিতে হবে, আর হেদায়েত পাবে যারা, জান্নাতে যাবে তারা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ কোরআন এমন একটা কিতাব, এই কোরআনটা আমাকে আপনাকে টাচ লাগতে দেরি, আল্লাহর কসম তাকে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে। আর একটা উদাহরণ দিতে চাই, শুনবেন। আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে যখন নতুন মেম্বার তৈরি করা হলো, নতুন মেম্বার যখন তৈরি করা হলো, এই নতুন মেম্বারে তার আগে নবীজি খেজুর গাছের গোড়ার উপর পায়ে ভর করে খুতবা দিতেন। সুবহানাল্লাহ, বলেন না? নতুন মসজিদে নববীর মধ্যে যখন এই মেম্বারে, নতুন মেম্বারে উঠলেন, তখন নবীজি লক্ষ্য করলেন আগের যে মরা খেজুর গাছের গোড়া মেম্বার খুব ডুকরে ডুকরে কাঁপতেছে নবীর মায়ায়। সুবহানাল্লাহ, বলেন না? নবী আমার জিজ্ঞাসা করলেন, ও খেজুর গাছের গোড়া মেম্বার, তুমি কাঁদো কেন? আল্লাহর নবীকে খেজুর গাছের গোড়া বলল,
এতদিন ধরে আপনার পা মোর বারক আমাকে স্পর্শ করেছে, আমি খেজুর গাছের গোড়া ধন্য হয়ে গেছি। নবী গো, আর কোনদিন আপনার পা মোবারক আপনি আমাকে স্পর্শ করবে না, এজন্য আপনি রহমাতুল্লিল আলামিন, আপনি দয়ার নবী, মায়ার নবী, আপনি সকল নবীর নবী গো। আপনি শুধু নবীর নবী নয়, আপনি আকাশের নবী, আপনি বাতাসের নবী, আপনি সিদ্রাতুল মুনতাহার নবী, আপনি জান্নাতের নবী, আপনি জাহান্নামের নবী, আপনি সাগরের নবী, আপনি পাহাড়ের নবী, আপনি সব কিছুর রব। জোরে বলেন তো কে? সব কিছুর রব যেমন আল্লাহ, সব কিছুর নবীও হলো আমার আপনার নবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও নবী, আর কোনদিন আপনার পা মোবারক আমাকে স্পর্শ করবে না, এজন্যই আমি কাঁদি গো নবী। আল্লাহর নবী, দয়ার নবী বলল, ও মিম্বার তুমি কাঁদিও না, আমি যে জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকব গো, ওই জান্নাতের মধ্যে আমি তোমাকেও রেখে দিব, শুধু রাখব না প্রাণের ভাইয়ের আমার, শুধু রাখব না, বরং তুমি সেদিন গাছ হবা, গাছে ফল হবে, খেজুর ধরবে, পরিপুষ্ট খেজুর হবে, তুমি তরতাজা হয়ে যাবা, জান্নাতুল ফেরদাউসের মধ্যে বসে আমি আজকে উম্মতের মধ্যে সাথে করে নিয়া, এই বগলপাড়া দুর্গাপুরের এলাকারবাসীকে সাথে করে নিয়া, এই খেজুর গাছ গোলার খেজুর আমি নবী খাব। আরেকবার বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, আমি আপনাদেরকে বুঝাইতে চাই যে পা মোবারক স্পর্শ করার কারণে খেজুর গাছের মরা খেজুর গাছ তাজা হয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গেল। এই ত্রিশ পারার কোরআন, জোরে বলেন তো এই কোরআনের মালিককে, আরো জোরে বলতে হবে কে? ত্রিশ পারার কোরআন যদি আমি আপনি আজকে বুকে ধারণ করি, এই আদর্শ নিয়ে যদি আমরা চলতে পারি, আল্লাহর কসম আমি আপনিও আজকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রাণীর ভাইরা আমার, কোরআন এসেছে হেদায়েতের জন্য এবং মানবতার কাজ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? একটা কথা মনে রাখেন প্রাণীর ভাইরা, যতগুলা নবী রাসূল এসেছে সব নবী রাসূল কোনো গোত্র, কোনো বংশ, কোনো এলাকা, কোনো দেশ এই কেন্দ্রিক এসেছিল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু একমাত্র আমার আপনার নবী, কলিজার টুকরা নবী, দুই জাহানের মধ্যমণি, মরুর দুলাল আবদুল্লাহর নয়নের মণি, রক্তহারা দান্দার হারা রাহবার কামলিওয়ালা বিশ্ব নবী রাসুল আকরাম, সকলে বলেন সাল্লাল্লাহু, এই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন শুধু কোনো গোত্র, কোনো বংশ, কোনো মুসলমান, কোনো ইমানদার, কোনো তাকওয়াবান ব্যক্তির জন্য নয়, বরং সমস্ত মানুষের জন্য আমার আপনার নবী এসেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নয় নম্বর পারা সূরা আরাফ 158 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া আইয়ুহান্নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবীগো আপনি বলে দিন, শুধুমাত্র মুসলমানের জন্য নয়, তামাম পৃথিবীর মানুষের জন্য আপনি যেমন নবী, অনুরূপভাবে সমস্ত পৃথিবীর মানুষের জন্য আমি আপনাকে পাঠাইছি। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা সাজদা 21 নম্বর পারা 4 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহুল্লাযী
খলাকা সামাওয়াতি ওয়াল আরজ, এই সাত আসমানের নিচে আর যা কিছু আছে, সাত জমিন সাত আসমান যা কিছু আছে সবগুলাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিত্তাতে আইয়াম মানে ছয় দিনে তৈরি করেছি। কথা বলেন কয় দিনে? ছয় দিনে। এটা একটা ইতিহাস আছে, সবগুলা ছয় দিনে তৈরি করার পর ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু সবগুলা ছয় দিনে তৈরি করার পর এই আসমানের নিচে আর জমিনের উপরে যা কিছু আছে সবগুলাকে মানুষকে দিয়ে দিলেন, কিন্তু আখেরাতটাকে আমরা ফেরেশতা আমাদেরকে দেন না? প্রভু সুবহানাল্লাহ বলে, আল্লাহ কি বললেন জানেন? আউ ইউফাদ্দিলুকুম আলা মা খালাক্তু বিয়াদি, এই সবগুলাকে ছয় দিনে তৈরি করেছি কিন্তু আমি হুকুম দিয়ে তৈরি করেছি, কিন্তু মানুষকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো হুকুম দিয়ে তৈরি করেন নাই। আই আউ ইউফাদ্দিলুকুম আলা মা খালাক্তু বিয়াদি, বরং আমার কুদরতি হাত দিয়ে মানুষকে তৈরি করেছি। যাকে হুকুম দিয়ে তৈরি করলাম তাকে সাত আসমান এবং জমিন যা কিছু আছে সব বাধ্য করে দিলাম, আর যাকে নিজ হাতে কুদরতি হাত দিয়ে তৈরি করলাম তাকে কি আখেরাত না দিয়ে তুমি ফেরেশতাকে দিব? কখনোই নয়, আখেরাতটাও তাদেরকে দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি সৌভাগ্যবান ব্যক্তি, কি মানুষ আমরা প্রাণের ভাইয়ের আমার, প্রাণের ভাইয়ের আমার সবগুলাকে বাধ্য করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা বাকারা 29 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই আসমানের নিচে জমিনের উপরে যা আছে সবগুলাকে বাধ্য করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আজকে এই যে রাজশাহী এয়ারপোর্ট, শাহমাকদম এয়ারপোর্ট থেকে মাত্র আধা ঘন্টায় বিমান চলে যায় ঢাকা শাহ জালাল বিমানবন্দরে, কথা বলেন ঠিক কিনা? এই লোহাটা আকাশে উড়ানোর ক্ষমতা দিয়েছেন, এই আয়াত যদি আল্লাহ নাজিল না করতেন, বিজ্ঞানীর বাপের ক্ষমতা ছিল না লোহাকে আকাশে উড়াবার, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজি দাউদ আলাইহিসসালামকে বাধ্য করে দিয়েছিলেন লোহা, সুবহানাল্লাহ বলেন না? যতই মোটা লোহা হোক দাউদ আলাইহিসসালাম এই লোহাকে এইভাবে ভাঁজ করতেন, মমের মতো ভাঁজ করতে দেরি হতো, টপ টপ করে গলে গলে খসে খরে এই জমিনে পানি পড়ে যেতে দেরি হতো না, সুবহানাল্লাহ বলেন না? দাউদ আলাইহিসসালাম নাই আজকে মজেজা নাই, ঈসা আলাইহিসসালামকে দেওয়া হয়েছিল লাঠি, সুবহানাল্লাহ বলবেন না? এইরকম অন্ধকার রজনীতে যখন মুসা আলাইহিসসালাম এই বগলে থেকে এই লাঠিটা বের করে সামনে যখন ধরত, হাজার পাওয়ারের চাইতেও লাইটে আলোকিত হয়ে যেত, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই মুসা আলাইহিসসালাম এই লাঠিটা যখন বগলে রাখত আবার লাইটের ফোকাস চলে যেত, লাঠিটাই পরিণত হয়ে যেত, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আমি যেটা বোঝাইতে চাই, আজকে মুসা আলাইহিসসালাম নাই লাঠির কার্যকারিতা নাই, আজকে দাউদ আলাইহিসসালাম নাই মুসার আজকে লোহার কার্যকারিতা, হাত দিয়ে কেউ ভাঁজ করতে পারে না। সুলাইমান আলাইহিসসালামকে আকাশ বাতাসের যা কিছু আছে জিন জাতি সব বাতাসগুলা বনের বাঘ ভাল্লুক সবগুলাকে আজকে জিন সবগুলাকে তার বাধ্য করে দেওয়া হয়েছিল, মুহূর্তের মধ্যে ছয় মাসের রাস্তায় যেতে পারত, মুহূর্তের মধ্যে ছয় মাসের রাস্তা দিয়ে আবার চলে আসতে পারত। প্রাণের ভাইরা আমার, আজকে সুলাইমান আলাইহিসসালাম নাই তার মুজিজাও নাই, আমার আপনার নবীকে মুজিজা দেওয়া হয়েছিল এক নয় দুই নয় সাড়ে তিন হাজার মুজিজা, সুবহানাল্লাহ বলেন না? এই হাজার হাজার মুজিজার মধ্যে সব চাইতে উত্তম মুজিজা হলো মহাগ্রন্থল কোরআন, সুবহানাল্লাহ বলেন না? যে কথা আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আজকে নবী নাই তাদের মুজিজাও নাই, কিন্তু আমার আপনার নবী নাই কিয়ামত পর্যন্ত এই মুজিজা আছে না নাই? জোরে বলেন কিয়ামত পর্যন্ত এই মুজিজা আছে না নয়? আজকে এই মুজিজা ধারণ করার জন্য হাজারো হাজারো হাফেজ এই জমিনের উপর আছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং
তোমরা কয়েকজন নাস্তিক মুরতাদ আজকে যতই কোরআনের বিরুদ্ধে লাগো তোমরা কখনো উৎখাত করতে পারবে না, আলকে কোরআনকে তোমরা দাবাই দিতে পারবে না, কোরআনের আলোকে বন্ধ করে দিতে পারবে না। যতদিন পর্যন্ত হাফেজ আছে, যতদিন পর্যন্ত মাদ্রাসা মসজিদ আছে, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে এই কোরআনের রস বাংলার মাধ্যমে বাংলাদেশের জমিনে বাস্তবায়ন করার মধ্য দিয়ে কোরআনকে হেফাজত করবে। এই আন্দোলনে যখন ডাক আসবে কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখান। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে ভাইজান একটু কষ্ট দেওয়ার কথা বলেছি, আমি কথা প্রসঙ্গে বুঝাইতে চাই। কোরআনুল হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন এ কারণে মানুষকে ধরে, যেমন অন্ধকার কোরআন লাইট সূর্যটা দূর করে দেয়, এ কোরআন এই বগলপাড়া এই এলাকায় যারা আজকে আমরা ধারণ করব ডাইরেক্ট আমরা জান্নাতে দিবেন। জোরে বলেন তো কে, আরো জোরে বলেন কে, আল্লাহর নাম আসতে হবে না জোরে হবে? আল্লাহর নাম বদর প্রান্তর কি আসতে হয়েছিল? আল্লাহর নাম উহুদ প্রান্তরে আসতে হয়েছিল? আল্লাহর নাম খন্দকের বিজয়ের সময় আসতে হয়েছিল? আজকে আল্লাহর নাম তাকবীরের ধ্বনি মুখরিত আছে বিধায় নাস্তিকরা পালাতে বাধ্য হয়, কথা বলেন ঠিক কিনা? আমাদের কলিজার মধ্যে দেহ থাকার যাক, যতদিন পর্যন্ত আসি কোরআনের সাথে লেগে থাকবো, জোরে বলেন ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, যে কথা আমি আপনাদেরকে বোঝাইতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বলেছেন সূরা ফাতিহার প্রথম আয়াত, আমার সাথে যারা পারবেন পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত সৌরজগৎ শুধু নয়, যত আলম জগৎ আছে সব আলম জগতের রব, জোরে বলেন তো কে, আল্লাহ যেমন সব আলম জগতের রব, অনুরূপভাবে নবীর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নবীগণ আলম হলো এক বচন, বহু বচন হলো আলামন, কিন্তু এখানে আলামিন হয়েছে মানে মোজাফ মোজাফ এলাই হয়েছে। যারা আলেম ওলামা আছেন তারা ভালো করে বোঝেন, তারা জানবেন প্রাণের ভাইয়েরা আমার, যেমন এক বচন আলম আসমান জমিন, অনুরূপভাবে যতগুলো আলম জগৎ আছে সব আলম আলম জগতের রব, জোরে বলেন তো কে, সব আলম জগতের রব যেমন আল্লাহ, সব আলম জগতের নবীও হলো আমার আপনার নবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, যে কথা আমি আপনাদেরকে এতক্ষণ ধরে বোঝাইতে চাই, হেদায়েত পেতে হলে কোরআনের কাছে আসতে হবে। কোরআনটা একমাত্র হেদায়েতের কিতাব, কোরআন যেখানে থাকবে সেখানে আলোয় আলোকিত হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন না? প্রাণের ভাইরা আমার, এই কোরআন যার উপর নাজিল হলো মনে রাখবেন, তার শানে যদি বলা হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এর শানে ইনার শানে যদি একবার কথা বলেন, কয়বার, একবার যদি কেউ দরুদ পড়ে শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারে, পড়তে দেরি দশটা রহম এবং দশবার আরশে আজিমের মালিক আমার আপনার উপর নেক নজর দিতে দেরি করেন না, চিৎকার দিয়ে বলেন সুবহান। কথাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, যে ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার নেক নজর দিবেন ওই ব্যক্তির জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। খুব ভালো করে মনোযোগ দেন প্রাণের ভাইরা, যদি ওয়াজিব হয়ে যায়
আমরা নামাজের মধ্যে দরুদ পড়ি, কথা বলেন না কেন আপনারা, নামাজের মধ্যে দরুদ পড়ি। নবীজি বলেছেন কেউ ব্যক্তি সকালে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই, এটা যদি কেউ সকালে 100 বার বিকালে 100 বার যদি কেউ পড়তে পারে, ওই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের যে ভয়াবহতা এই দৃশ্য তার চোখের সামনে আনবে না, ডাইরেক্ট কবর থেকে তাকে জান্নাতে দেওয়া হবে। আমল করব ইনশাআল্লাহ। এই নবীর উপর দরুদ, কি দামি নবী, সেই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? মানার দরকার আছে না নাই? প্রাণের ভাইরা আমার, ইমাম মালিকের জীবনী আমরা পড়লাম, 60 বছর মসজিদে নববীর ইমামতি করেছেন, মাত্র 1 বার হজে গেছেন, সুবহানাল্লাহ বলেন না, 1 বার কাবা ঘর তওয়াফের জন্য গেছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি কাবা ঘর তওয়াফে 1 বার গেলেন আর 60 বছর আপনি মসজিদে নববীর মধ্যে কাটিয়ে দিলেন, কারণ কি? কারণ একটাই, যে কাবাতে 1 বার যদি কেউ যায় তওয়াফ করে, ওই ব্যক্তির অতীতের জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দেন, জোরে বলেন তো কে। শুধু তাই নয়, কাবা ঘর আপনার চোখের সামনে পড়তে দেরি, 120টা রহম আপনার উপর নাজিল হতে দেরি করেন না, যিনি দেন, জোরে বলেন তো মহান মনিবের নাম কি। তারপরেও এই কাবা ঘরে যে 2 রাকাত নামাজ পড়বে, আপনার মসজিদে এই জুমার মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সমান সওয়াব। তারপরে উনি 1 বার গেছেন, জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি 1 বার গেলেন কেন? এ কারণেই 1 বার গেছি, যেখানে গেলে গোনা মাফ হয়, যেখানে তাকালে 120টা রহম নাজিল হয়, যেখানে 2 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ নামাজের সমান সওয়াব হয়, কিন্তু এর অতিরিক্ত হবে না। কিন্তু এই মসজিদে নববীর পাশেই আমার নবীজি শায়িত আছেন, সেখানে তমাম পৃথিবীর যত মানুষ আছে, সমস্ত পৃথিবীর মানুষগুলো সালাম দিচ্ছে সেখানে, এই হাজার হাজার রহম সেখানে নাজিল হচ্ছে, এই নবীর রওজা ছেড়ে আমি আর যাই নে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর, প্রধান বক্তার আগমন, ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেবের আগমন, দুর্গাপুরবাসীর পক্ষ থেকে, মালিক জোরে বলেন তো কে। এই কোরআন যেমন আলো, এই কোরআনের কাছে আসলে আমি আপনিও আলোকিত হয়ে যাব ইনশা। কোরআনের আলোকেই আমার আপনার জীবন গড়া তৌফিক আল্লাহ দান করুন, সকলে বলেন আমিন। এই অবহেলিত দুর্গাপুরের মানব জাতির জন্যে যে কথা বললে আমরা আপনারা জান্নাতের মেহমান হয়ে যেতে পারি, এই রকম কথা আমার উস্তাদজি উস্তাদুল আসাতিজা, বাংলাদেশের হাজার হাজার আলেমের উস্তাদ, রাস্তার মিনার, আজকে কোরআনের জীবন্ত কোরআন যাকে বলা হয়, হাদিসের সঠিক হাদিস, যে বর্তমানে ফারহান আহমেদ জোভান এই হুজুরের একটা স্ট্যাটাসে আজকে ভুল স্বীকার করে জাতির সামনে লজ্জিত হতে বাধ্য করেছেন, সেই লোকটা আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি মুখ যেন, কুদরতি জবান যেন তার জবানের সাথে আজকে লাগিয়ে দিক, মানব জাতির জন্যে, হেদায়েতের রাস্তার জন্যে যে কথা না বললেই নয়, সেই কথা তার মুখ দিয়ে বের করে দিন, এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একই সাথে কোরআনের মাহফিলে এসেছি এই জন্যে, অতীতের জীবন জিন্দিগির গুনাহ মাফ করে এই আদর্শ ধারণ করে জান্নাতে যাতে একসাথে আমাদের দেখা হয়, এই প্রত্যাশা ব্যক্ত করছি, এই আমল যাতে আল্লাহ করতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করছে। আজকে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।